আপনার দেখেন তো ভাই, দেখেন এটা কি হইছে, দেখেন তো ভাই কুচি কুচি ঝুরি ঝুরি হয়ে গেছে। জান ভাই আপনি বাজি করতে চাইলেও পারবেন, আচ্ছা আপনি রান্তে চাইলেও পারবেন। এটা হলো মোটাটা, দেখেন ভাই কত কিছু আছে, অবস্থাটা দেখেন তো ভাই একেবারে কুচি কুচি হয়ে গেছে। ওয়াও, এখানে কোনো ভাই ডুপ্লিকেটের কোনো কিছু আছে? কিছুই নাই, এত বড় টেবিল ভাই দেখেন, এরপরে জায়গা নাই ভাই, এত কিছু এটা দেখেন, মানে এত আইটেম। এই ফুটপাথের চারটা হলো ডাবল মোটরের, এবং এখানে দুইটা মোটর আদা রসুন টসুন করার জন্য, এই যে জুস জুস লাগছি করার জন্য। 40 কেজি আপনি তরু তরকারি শাক পাতা শসা গাজর পেঁয়াজ আলু 40 কেজি কাটতে 20 মিনিট লাগবে, এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই। এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা এটা মোটর চেঞ্জ করার নতুন দেবো, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। তো দর্শক, মিয়াকো ব্র্যান্ডের ফুড প্রসেসর প্লাস ব্লেন্ডার, মানে এমন একটা জিনিস যেটা বাসায় থাকলে আপনার আলাদা কোনো ফুড প্রসেসর কিনতে হবে না, আলাদা কোনো ব্লেন্ডার কিনতে হবে না, সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন আপনারা এটাতে। আর আমরা কিন্তু রয়েছি আজকে সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, শপ নম্বর হচ্ছে 4 139 40 এবং 141। আর এ সম্পর্কে বিস্তারিত জানবো, আমার সাথে রয়েছে রহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সম্মানী ভাই বোনরা সবাই ভালো আছেন। অবশ্যই, আমি আজকে আপনাদের জন্য যেই প্রোডাক্টটা নিয়ে আসলাম, আসলে এইটা খালি ব্লান্ডার আর হইলো জুসারের কাজ না, চপারের কাজ না, আচ্ছা 15টা আইটেমের কাজ এটার মধ্যে। 15টা আইটেম? 15টা আইটেম মাথায় আগে বলে দি ভাই, 15টা আইটেম কি কি? আচ্ছা, একটা ফ্রেশ জুসার, ফ্রেশ জুসার আলাদা কিনতে হয়, আচ্ছা একটা মাল্টা জুসার আলাদা কিনতে হয়, একটা কিমা মেশিন আলাদা কিনতে হয়, একটা ব্লান্ডার আলাদা কিনতে হয়, একটা কিমা আপনার ধরেন আদা রসুন শুকনা মশলা করার জন্য একটা কিনতে হয়, জুস লাক্সি করার জন্য একটা কিনতে হয়, ওকে তারপর শসা গাজর কাটার জন্য একটা কিনতে হয়, শাকসবজি কাটার জন্য একটা কিনতে হয়, তরু তরকারি কাটার জন্য একটা কিনতে হয়। আচ্ছা, এইখানে সম্পূর্ণ সবকিছু ভাই, এত বড় টেবিল ভাই দেখেন, এরপরে জায়গা নাই ভাই, এত কিছু এটা দেখেন, মানে এত আইটেম। তারপরে ওই যে বিটার মেশিন কিনতে হয়, আচ্ছা তো আপনারা এত কিছু কিছু কিনতে হবে না, শুধু এই একটা জিনিস, এই একটা জিনিস কিনলে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ভিতরে এটা হলো দেখেন 100% কপার মোটর, 100% কপার, কপার মোটর 800 ওয়াটের, 800 ওয়াট, এটা অরিজিনাল ইন্ডিয়ান ভাই, আচ্ছা মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। অনেকে বলবে মিয়াকোর প্রোডাক্ট কিনতে এত গেছে, মিয়াকো 5 দেশের থেকে প্রোডাক্ট আনে, আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান। এটার যে বেলেট গুলা আছে ভাই, এই বেলেট গুলা কতগুলা বেলেট, 1 2 3 4 5 6 7 8 9 10টা ভাই, 10 11 12 13, আচ্ছা এটার ভিতরে আরো একটা আইটেম আছে, মোট 14টা আইটেম, আচ্ছা 14টা আইটেম, 14টা আইটেম। এই 14টা আইটেমের মধ্যে আপনি করতে পারবেন হলো আপনি 28টা আইটেম, 28টা আইটেম, এটা ডাবল অপশন আছে, আচ্ছা ডাবল, আমি দেখা দিচ্ছি, মানে উপরে নিচে ব্লেডটা ঘুরিয়ে কিন্তু করতে পারবেন, এবং এইটা তো আমরা অনেক বিক্রি করছি ভাই, আচ্ছা যারা একবার নিছেন তারা কিন্তু আবারও কিনছেন, এবং অনেকে এখন ভিডিওতে খোঁজে পায় না, বলে যে রহিম ভাই ফুড প্রসেসর নাই, ফুড প্রসেসর কি শেষ হয়ে গেছে, এই জন্য আমরা ভিডিও দেওয়া। আচ্ছা, এই ফুড প্রসেসরটা হলো ডাবল মোটরের, এবং এখানে দুইটা মোটর, দুইটা মোটর, দুইটা মোটর, আচ্ছা আর দুইটা মোটর আমি আপনাদেরকে আজকে দেখাবো, ওকে এখানে 100% আপনারা একটু দেখেন, দুইটা মোটর ব্লেন্ডার মোটর আর একটা হচ্ছে এই পাশে, এই যে দেখেন দুইটা মোটর, আচ্ছা দেখেন। আরেকটা বিষয় আমি বলে দিই, যখন আপনারা ফুড প্রসেসরের কাজ করবেন তখন কিন্তু এই জিনিসটা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু মেশিন চলবে না, চলবে না। এই যে ভাই দুইটা মেশিন না ভাই, আচ্ছা একসাথে, এই যে দেখেন ভাই দুইটা একসাথে না ভাই, দুইটা একসাথে চলতেছে। এখন এখানে দুইটা মেশিন, এই দুইটা মেশিন এর কারণ হলো আপনি দুইটা মেশিনটা একসঙ্গে চালাতে চাইলে দুইটা একসঙ্গে চালাতে পারবেন, আচ্ছা এইখানে এই বাটিটা হলো লক, লক লক, আচ্ছা এখন আপনি কি করবেন, কাটাকাটি করবেন, আচ্ছা কাটাকাটি, এই যে আমি দেখা দিচ্ছি ভাই, আচ্ছা এই যে বেলেট গুলা, আচ্ছা ব্লেড, এগুলো হলো বিভিন্ন ধরনের আলু পটল গাজর শসা তরু তরকারি সালাদ করার জন্য, হ্যাঁ এগুলো তো সম্পূর্ণ এসএসএর ব্লেড, এসএসএর নন ম্যাগনেট, পুরো এসএসএর নন ম্যাগনেট, আচ্ছা এবং ব্লান্ডার গ্লান্ডার চপার এই যেগুলার ভিতরে, আচ্ছা ভাই আদা রসুন টসুন করার জন্য, এই যে জুস জুস লাক্সি করার জন্য, জুস মানে এগুলি কিন্তু একটা ব্লান্ডার, আচ্ছা এরকম তিন ধরনের একটা ব্লান্ডার কিনতে গেলে 7-8 হাজার টাকা লাগে না ভাই, লেগে যায় ভালো কোয়ালিটি। তা আপনি এই তিন ধরনের এখানে পাইতাছেন ব্লান্ডারের বাটি, আচ্ছা এই তিনটা আমি এখান থেকে সরা ফেলালাম, দেখেন এই তিনটা হলো আপনার জুস লাক্সি করার জন্য। এখন এখানে মাংস কিমা করার একটা ব্লেড, মাংস কিমাও করার, এটার ভিতরে মাংস কিমা করার একটা ব্লেড, আচ্ছা এটার ভিতরে ম্যাক্সিমাম আপনার 1 কেজি মাংস দিবেন, আচ্ছা 1 কেজি মাংস কিমা হইতে 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট, 1 মিনিট। এটা হলো একটা ফ্রেশ জুসার ভাই, ফ্রেশ জুসার, একটা ফ্রেশ জুসার, আচ্ছা এই ফ্রেশ জুসার চলে গেল। এটা হলো একটা মাল্টা জুসার ভাই, মাল্টা জুসার, দেখেন ভাই আলাদা আলাদা দেখাই, এই একটা মাল্টা জুসার, ওকে এই প্রত্যেকটা আমি দেখা দিব কিভাবে কি করবেন। তারপর এটা হলো একটা 1 বিটারের কাজ করার জন্য, 1 বিটার। তারপর এটা হলো এখানে একটা ফোম করার জন্য, আমরা অনেক সময়
এই কফি টফি বাসা বিভিন্ন ধরনের ক্রিম ট্রিম খোম করার জন্য। আচ্ছা আচ্ছা, এখানে ব্লেড আছে এই 1 2 3 4 5টা ব্লেড, মানে এগুলা কাটার জন্য। এখন আমি দিছে ভাই দেখেন, এত ব্লেড দিছে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখানে। আচ্ছা, এখন আমি এটা চালু করে দিলাম ভাই, চালু করে দিলাম ভাই। আপনি বাসায় এই যে আমি এখানে 10টা পেঁয়াজ দিলাম, এই 10টা পেঁয়াজ আপনি বডি দিয়া এখানে মনে করেন যে আপনি 10 মিনিটে কাটতে পারতেন। আচ্ছা, আমি একটা জিনিস দেখা দিচ্ছি, এটা লক সিস্টেম। আচ্ছা, এই পেঁয়াজ গুলা এত সুন্দর, পেঁয়াজ গুলা দেখেন, দেখেন কত সুন্দর হয়ে গেছে। আপনি দেখেন, আপনি এত সুন্দর করে বটি দিয়ে কাটতে পারবেন? আপনি যদি বিরিয়ানি করেন, পোলাও করেন, আপনার পেঁয়াজ লাগে 1/2 কেজি 1 কেজি, সেই ক্ষেত্রে আপনি এই পেঁয়াজ গুলা মাত্র 10 সেকেন্ড আপনি কেটে ফেলাতে পারবেন। 10 সেকেন্ড কোনো কিছু হবে না, আলাম পেঁয়াজ দিয়ে দিবেন, শিকলাটা শিলা। আচ্ছা আচ্ছা, এখন পেঁয়াজ চলে গেল, আমি এত কিছু দেখাই না ভাই। আচ্ছা, অনেকে কাটতে 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 একবারে সব বইরালা। আচ্ছা, আমি 2-4টা জিনিস দেখাবো আপা মনি, একটা কথা হইলো আমার। হবে নাকি ভাই? হ্যাঁ, আলু ভাজি, আলু ভাজি ভাই, সব ভাজি আমি দেখাই ভাই। আলু ভাজি করবেন মোটা করে না? আচ্ছা, যদি মোটা করে ভাজি করতে চান সেটাও দেখা দিচ্ছি, চিকন করে দেখা দিবো আজকে, মানে মোটা করে একবার, যেটা মোটা ভাই। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই দেখাবো, আপনি করতে পারবেন, রান্তে পারবেন এবং ভাজিও করতে পারবেন, যেটা সেটা দেখা দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটু দেখেন, আমি এখানে দেখেন একটু চালু করে দেখা দিই, চালু করে দিই, কড়া আলু দেখালাম ভাই, এখানে কত সুন্দর আলু ভাজি দেখেন, এটা হলো মোটাটা। এখন যদি আপনি চিকন করে করতে চান, আমি আপনাদেরকে চিকন করে দেখাবো। চলে গেল, মানে এটার পরে যে আমরা যে মনে করেন যে আলু অনেক সময় আমরা বাসায় একদম চিকন চিকন বুসি বুসি করে করি, যদি সেটা করতে চাই সেটা আমি আপনাদেরকে আলাদা দেখা দিচ্ছি। একটা মাত্র আলু দিয়ে দেখাবো, বেশি দেখাবো না, তারপর আরো বিভিন্ন ধরনের কাটাকাটি আছে এখানে। এখন আমি এখানে দেখেন এখন আমি অফ করে দিলাম ভাই, এই যে অফ, এখন দেখেন খুলে ফেলালাম ভাই, এই দেখেন ভাই আমার কথা কি ভাই নশ্বর আছে ভাই, দেখেন তো ভাই একেবারে কুচি কুচি হয়ে গেছে আলু ভাজি। আমরা আলু ভাজি ভাই দেখেন তো কিরকম নয়, যে আপনি যে আলু ভাজি করবেন ওই যে মোটাটা দেখাইলাম আগে, আচ্ছা তারপর আপনার চিকনটা দেখাইলাম, এখন কিন্তু চিকনটা করে এই দেখেন, মানে আপনারা এত সুন্দর দা বটি দিয়া আপনারা কাটতে পারবেন না, মানে এই একটা জিনিস কিনলে আপনাদের জীবনের যে কষ্ট আপা মনে করে এই কষ্ট আর থাকবে না। আচ্ছা আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে ছোসা চিপ করে। আচ্ছা, আমি এই দেখেন এখন দেখা দিচ্ছি শসা। আচ্ছা, আপনারা একটু খেয়াল করেন কয় মিনিটে কয় জিনিস কাটা হয়, এই শসাটা দিয়ে দিলাম, চালু করে দিলাম, দেখেন এই যে দেখেন একবারে স্লাইস হবে, স্লাইস ভাই একটু দেখেন তো ভাই, আমি এখন দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখেন যে এখানে এই যে দেখেন এটা মাত্র দেখেন অবস্থাটা দেখেন, এত অল্প সময়ের মধ্যে এই বাড়িটার জন্য ভাই আপনারা বাসা বাড়িতে যারা নিবেন, আচ্ছা একবারে মনে করেন 1 প্লেট লাগবো, একটা টেবিল লাগবো বা একটা সুকেশ লাগবো ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন ভাই কত কিছু আছে, অবস্থাটা দেখেন তো ভাই, দেখেন একবারে এটা কি ভাই, আমরা যে যখন আমরা ডিজাইন করি বিভিন্ন ধরনের সাজাই, আচ্ছা তখন এটা হলো আমাদের কি, মানে আমরা বিরিয়ানি টিরিয়ানি খাইতে গেলে এই শসাটা কাটি, কাটি না সালাদ করার জন্য, সালাদ করার জন্য। এখন আমি এখানে দেখাবো আপনাদেরকে গাজর, একদম কুচি কুচি করে গাজর। আচ্ছা, এবং এই যে দেখেন গাজরটা এখন কুচি কুচি হবে, আপনারা চিকন যেটা চিকন ভুসির মতন হবে, দেখেন এই একটা ব্লেড। আচ্ছা, গাজরও কিন্তু প্রত্যেকটা ব্লেড কিন্তু আলাদা আলাদা, আপনার যার যেরকম দরকার সেরকমই করবেন। এবং এইটা আপনারা এত সুন্দর একটা জিনিস, আমি আপনাদেরকে কল্পনা করে দেখাতে পারবো না, এখানে এই গাজরটা আমি দিয়ে দেখা দিচ্ছি, মেশিনটা চালু করে দিলাম,
ভাই এক টাকা তো দিছি না ভাই এক টাকা তো দিয়েছি কত নিমিশে হয়ে যাচ্ছে এক মিনিট মানে 10 সেকেন্ডও লাগে না 10 সেকেন্ড আচ্ছা 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 এইটা যদি বউ বেড়ি দেখে ভাই আমি তো দেখি না ভাই আমার বউরে যদি মেরে দেখাই তাহলে কামে করবো না বলবো যে বুয়ার গোষ্ঠী গিলাই বুয়া লাগবো না তুমি আমার এরকম একটা জিনিস দাও আমি বুয়ারে কেনে 5,000 টাকা বেতন দিব আর কয়েকদিন পর পর বুয়া নাগা দিব আইব না যাইবো গা চইলা হুদা আমি একটা বিরক্ত এখন আমি আপনাদেরকে দেখাবো হলো করলা কাইটা এই যে দেখেন আমি করলাটা কাইটা দেখাই আপনাদেরকে 10 সেকেন্ডে এখন এই দেখেন করলাটা দেখাবো ভাই সবাই খাই আমরা এই যে চালু করে দিলাম ভাই করলাটা দেখেন ভাই অবস্থা ভাই আর বেশি কাটলাম না ভাই এখন ভাই দেখা দিলাম একটু দেখেন অবস্থাটা দেখেন এটা যদি আপনি এক মন কাটতে চান আপনি এক মনে কাটতে পারবেন এখন করলাটা দেখেন একেবারে স্লাইস সুন্দর করলাটা দেখেন এটা হলো স্লাইস আর যদি কেউ কুচি কুচি করতে চান তাহলে কুচি 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 এই যে এই টেবিলের মধ্যে যদি আপনি এটার মধ্যে যদি এক মন জিনিস কাটতে চান মাত্র 20 মিনিট লাগবে এক মন 20 মিনিট এক মন মানে মানে বুঝতে পারছেন ভাই কতটি 40 কেজি 40 কেজি 40 কেজি আপনি তরু তরকারি শাক পাতা শসা গাজর পেঁয়াজ আলু 40 কেজি কাটতে 20 মিনিট লাগবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই একবার ভাই মোটরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা আমরা এটা মোটর চেঞ্জ করার নতুন দিমু 5 বছর সার্ভিস ওয়ারেন্টি এবং সারা বাংলাদেশে এই জিনিস যারা নেবেন তাদের সুকাইসটা লাগবে অনেক বড় অনেক বড় এবং টেবিল একটা ডাইনিং টেবিল অনেক বড় লাগবে আচ্ছা কত জিনিস দেখেন আচ্ছা আর এটা কিনলে আর 10টা বেলান্ডার জুসার মুসার কোনো কিছু কিনতে হইব না আচ্ছা তাহলে একবারে এই একটার মধ্যে লাইফ প্রাইস কত দিচ্ছেন ভাই প্রাইস তো ভাই মার্কেটে 10,500 টাকা রেট দিছে সবাই আচ্ছা দিছে না তা আমি তো 10,500 সবাই দিলে আমি হোলসেল হিসাবে 100 কম দেওয়া উচিত না 100 না আরো কম দেওয়া উচিত আরো কম দেওয়া উচিত কত ভাই কত আরো 1,000 টাকা কমান ভাই আমি এটা একবারে পাইকারি দাম দিলাম আপনাদের জন্য একদম পাইকারি দাম মাত্র 8,800 কত ভাই 8,800 8,800 8,800 এই আপনারা যদি সময় টেরাস থেকে কিনা না দেখতে পারেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম কোনো বেটা দিতে পারবে না মাত্র 8,800 আচ্ছা ঢাকা ঢাকার বাইরে কি হয় নিব ঢাকা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন ঢাকার বাইরে যারা নেবেন 1,000 টাকা বা 2,000 টাকা বিকাশে পেমেন্ট করে দেবেন বাকি টাকাটা কন্ডিশনে পাঠা দিব ডেলিভারি খরচ আপনারা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে জায়গা বোঝা ডেলিভারি খরচ এবং সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন এটা সময় এটা দোকানের নাম দোকান নম্বর 4 দোকান নম্বর 140 এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জ্ঞানপুর ঢাকা 1205 আমার নাম আব্দুর রহিম 8 নাম্বার হটলাইন নাম্বার এই দুইটা নম্বরে ইমু আকশে বাইবার সব আছে এটা নিউ মার্কেট কাঁচা বাজার নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে কিন্তু বিশ্বাস বিলাস রহিম স্কুল এটা হলো ঢাকা নিউ মার্কেট অনেক আবার চিটাগাং চলে যা খুলনা চলে যা খবরদার কিন্তু আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন।